এক আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলির নাম কি জুরাইস আরো জোরে বলেন জুরাইস নামে এক আল্লাহর ওলি ছিল বনি ইসরাইলের অনেক বড় আবেদ পাহাড়ের উপরে ওনার গির্জা ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে ওই গির্জার পাশে ছোট্ট ঘর থাকে তার মা রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন অমিয় তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি আমিন আল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলাতাল্লাকা আসাই ইবা'থা কা রাব্বুকা মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কি উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন রাত দুইটা ওনার মা ডাক দিয়ে জুরাইস ও জুরাইস জুরাইস মনে মনে ভাবে হায় হায় নামাজেও দাঁড়াইলাম ডাক দিল এখন কি করি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই দুই নামাজ বেশি সময় লাগবে না নামাজের পরে মায়ের কাছে যাবো হয়তো মায়ের পিপাসা লেগেছে পানি খাবে মায়ের ডাকে সাড়া দেয় নাই কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল ইয়া জুরাইস ও জুড়াই জুরাই যাবার নামাজ চালিয়ে গেল মনে মনে ভাবলে একটু পরে যাই নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক জুরাইজ জুরাইস বলে হায় হাই মা তো শুধু ডাকতেই থাকে নামাজ পড়ে মায়ের কাছে যাব। কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা মনে ব্যথা পেয়ে গেছে ব্যথা পাওয়ার সাথে সাথে বদয়া করে ফেলছে আর ওই বদ কবুল করে ফেলছে কে এই জন্য মায়ের দোয়া ও কবুল বদাও বদয়া করেছে চাল্লা আহ মালা তুমি ধুই তুরিয়া মেসাদ ও আল্লাহ কোন বেশ সানারির ফেতনায় না ফেলে তুমি জুরাইসকে মরণ দিও না বদ্যওয়াটা কবুল করে নিলোকে কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদে নামাজ পড়তেছে এক বেশ আসছে এসে বলে জুরাইস দরজা খোলো নক করতে শুরু করছে দরজা খোলার পরে জুরাইসকে সে প্রলোভন দিতে শুরু করলো বললো দেখো কত সুন্দরী আমি আমি অনন্য আমি সুস্নিগ্ধ আমি প্রিয়ংবদা বদা আমি সুহাসিনী সুখে অসূর্যম শুভাসিনী অসূর্যম কালো লোকেশ হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ দেখো আমি কত সুন্দরী আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি জুরাইস বলে আমি আল্লাহারে ভয় পাই দূর হও আমার গির্জা থেকে দূর হও জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে বোখারির হাদিস নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায় কে ঘুমায় রাখাল ঘুম থেকে উঠিয়ে বলে ও রাখাল দেখো আমি কত সুন্দরী রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে জেনা করেছে ফলে পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে তিন মাসের ব্যবধানে ব্যবসার পেটটা এত বড় হয়ে গেছে এলাকার লোকেরা বলে ও মেয়ে তোর তো বিয়ে হয় না এই পেট বড় হইলো কেন বাচ্চা পাইলি কই বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হলে ওই জুরাইস। কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট জোরে বলেন একশো পার্সেন্ট মিসা সবাই বলে হাই হাই এতদিন মনে করতাম আল্লাহ রলি এখন দেখি বন্ড এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে এখন দেখি বন্ড উপরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর ঘাট উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত জুরাইজ আজকে তোর বারোটা বাজাবো দাঁড়া জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও আর রাতের বেলা আকাম কুকাম করো লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গিট যা ভেঙে মেসাকার জুরাইস রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে ও জুরাইস তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই তোরে ডেথ পেনাল্টি দিব মৃত্যুদণ্ড কি দণ্ড জুরাইস বলে হায় হাই কেন আমার গিট যে ভাঙলা কেন আমার মারতেছো ধরতেছো জানি না একটা বারের মতো বলো আমার অপরাধ কি সবাই বলে জুরাইস তোর মতো ভন্ড এই তল্লাটে কেউ ডাই জুরাইস বলে ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দিও আগে বলো অপরাধ কি সবাই বলে এই বেশনারীর সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা ওই বাচ্চার বাবা হলি তুই জুরাই জুরাই বলে আল্লাহ কোন বিপদে তুমি আমারে ফলাইলা কিছুই তো জানি না আমি আমার তো কোনো দোষ নাই হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই তুমি আমারে বাঁচাও ও মিয়া বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে জুরাইস বলে ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দণ্ড দিও কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে দুই টাকা কাজ নামাজ পড়ার সময় দাও জুরাইস দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি লামিয়ালি দলামি উলাদ হও আজকে আমি হাজার মানুষের সামনে ওই বেশ পেটের বাচ্চাটারে প্রশ্ন করব তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই শিওর সন্দেহ লাগে না তো আল্লাহর এত ক্ষমতা পেটের একটু বাচ্চা কথা বলবে পারবে পারবে আসলে পারবে ও আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলমিন আমি বেশার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো ও বাচ্চা তুমি কথা বলো আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও সুবান আল্লাহ সুবাহ আল্লাহ চিল্লাই পড়েন আল্লাহ জুরাইস বলে আমাকে হত্যা করার আগে দুই রাখা নামাজ পড়তে দাও দুইটা রাকাত শুধু নামাজ পড়বো দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব নামাজ পড়ে হাজার হাজার মানুষের সামনে বললেন বেশ সারা ডাকো বেশা সামনে আসার পরে আল্লাহর জুরাইস বলে ও বেশা সামনে আসো তোমার পেটের বাচ্চার স্বামীকে কয়ে আপনি এবার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে বলে ও পেটের বাচ্চা এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ওই বেশ স্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো আন্তলাস্তা আবি আবি হু আর আইলো আপনি আমার বাবা নন ওই যে সিপায়ে দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা চিল্লায় পড়ে না ল হাক বা আরো জোরে পড়ে না ল হাক বা মায়ের বদ দুয়ার কারণে জুরাইজও রক্ষা পায় নাই জুরাইজের মান সম্মানও শেষ চিল্লা এখন ঠেক্কিরা এজন্য মা বাবা দোয়া করলে ওকবুল মা বাবা বদ দোয়া করলেও কবুল মা বাবা দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় এই জন্য আমার আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক হলো আবাদত হবে একজনের তিনি কে আর ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে রাজি আছেন সবাই রাজি আছেন